হিমাচল প্রদেশের একটা ছোট্ট গ্রামে অর্জুন নামের একটা ছেলে থাকত। অর্জুন একটা খুবই সৎ এবং ভালো স্বভাবের ছেলে ছিল। ও গ্রামে ছোট্ট একটা দোকানে মিষ্টি পান বানিয়ে বিক্রি করত। যাই বলো না কেন অর্জুন, তোমার মিষ্টি পান শুধু এই গ্রামেই নয়, অনেক অনেক দূর দূরান্তের গ্রামে প্রসিদ্ধ। এ তো সমস্ত গ্রামবাসীদের ভালো মানসিকতার পরিচয়। আমি তো অন্যদের মতনই পান বানাই, তাই না? বরং আমি তো মনে করি যে আমার থেকে অনেক ভালো মিষ্টি পান তো সুখিয়া কাকা বানায়। আরে না রে অর্জুন না, এ হলো তোমার বড় মানসিকতা। আমার বিশ্বাস যে তুমি একদিন অবশ্যই বড় হবে। আপনিও না প্রধান মশাই, আপনি কখনো শুনেছেন যে পান বিক্রি করে কেউ বড় লোক হয়েছে? আচ্ছা শোনো, শহর থেকে আমার কয়েকজন বন্ধু আসছে আমার সাথে, তারা এখানে এলে পরে তখন কিন্তু তোমাকে ওদের মিষ্টি পান খাওয়াতে হবে, ঠিক আছে? তোমার পানের আমি খুব প্রশংসা করেছি ওদের কাছে, মনে রেখো। অবশ্যই প্রধান মশাই, অবশ্যই। আপনি একদম নিশ্চিন্ত হয়ে বিকেলে ওদের কাছে এখানে নিয়ে আসুন, আমার হাতের তৈরি করা পান ওরা জীবনে কখনো ভুলতে পারবে না। বিকেলবেলা প্রধান দুটো লোকের সাথে ওখানে পৌঁছায়। অর্জুন, এনারাই হলেন আমার সেই আশা শহর থেকে অতিথি। অর্জুন ওদের দুজনকে দুটো মিষ্টি পান বানিয়ে দিয়ে দেয়। কিন্তু যেই মাত্র ওরা দুজন ওই মিষ্টি পানগুলোকে খেলো, হঠাৎ করে ওদের মুখ কেটে যায়। কি হলো? অর্জুনের তৈরি করা পান তো খুব বিখ্যাত, তোমরা দুজন এরকম মুখটাকে বাংলার পাঁচের মতন করেছো কেন? কি প্রধান মশাই, আপনি তো বলেছিলেন আপনার গ্রামের ছেলেটা খুব ভালো পান তৈরি করে। প্রধান রাগের চোটে অর্জুনকে বলে ওঠেন, এটা তুমি কি করলে অর্জুন? তুমি সবার সামনে আমাকে অপমান করতে চাইছো? না প্রধান মশাই, আমি তো মিষ্টি পান তৈরি করেছিলাম, কিন্তু জানি না এরকম ভুল কি করে হলো। ব্যাস 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 ব্যাস, চুপ করো এবার তুমি, এখানে আসাটাই আমার ভুল হয়ে গেছে, চলো তোমরা আমার সাথে চলো। প্রধান রেগে ওখান থেকে চলে যান। বিকেলবেলা অর্জুন দোকান বন্ধ করে যখন নিজের বাড়িতে যায়। কতবার আমি তোমাকে বলেছি যে দোকান এত তাড়াতাড়ি বন্ধ করো না। এসব তুমি কি কথা বলছো বাবা, রাত্রি 11টা বাজছে এখন, তুমি কি চাও যে আমি সারা রাত দোকানটা খুলে রাখবো? আমিও তো মানুষ, ক্লান্ত হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুমি কত পরিশ্রম করো। আরে তোমার আর কি কাজ, হ্যাঁ সারাদিন বসে বসে দোকানে শুধু পান বিক্রি করো, তাই না? দাও তাড়াতাড়ি দাও, সারা মাসে যা ইনকাম করেছো আমাকে দিয়ে দাও। অর্জুন 10,000 টাকা নিজের বাবার হাতে রেখে দেয়। বাবা, এই মাসে রোজগার এতটাই হয়েছে। তুমি খুব ভালো করেই জানো অর্জুন যে আমি মিথ্যা একেবারে পছন্দ করি না। গত মাসে তুমি আমাকে 12,000 টাকা দিয়েছিলে, তোমার পয়সা প্রতি মাসে কম হতে থাকছে। মনে রেখো, পরের মাসে যদি 10,000-এর থেকে 1 পয়সা যদি কম দিয়েছো না, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব, বুঝেছো? তখনই ওখানে অর্জুনের সৎ বোন দিব্যা চলে আসে। ব্যাস অনেক হয়েছে বাবা, তোমার একটুও লজ্জা করছে না? নিজেরই ছেলের ওপর অত্যাচার করছো। দাদা সকাল থেকে বিকেল পর্যন্ত কঠোর পরিশ্রম করেন, আর নিজের পরিশ্রমের 1-1 টাকা তোমার হাতে রেখে দেয়, তারপরেও তোমার এই পয়সার লোভ কখনোই মিটছে না। নিজের মুখটা বন্ধ রাখো দিব্যা, তুমি জানো না যে তোমার সৎ ভাই। হ্যাঁ জানি, এটা আমার সৎ ভাই, কিন্তু হয়তো তুমি জানো না যে ভাই তো ভাই হয়, ভাই সৎ হোক বা নিজের হোক। আরে এইটুকু তো কোনো সৎ ছেলেও করে না যতটা দাদা করে তোমার জন্য। নিজের মেয়ের কথা শুনে নিরঞ্জন দাস ওখান থেকে চলে যান। আরে বাবার সাথে তোমার এইভাবে কথা বলাটা উচিত হয়নি দিব্যা। আর বাবা যে সব সময় তোমাকে মন্দ মন্দ বলে তখন, সেটা ঠিক নাকি? এখন তুমি হাত পা ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার আনছি। পরের দিন অর্জুন নিজের দোকানে পৌঁছে যায়, কিন্তু ওখানে গিয়ে সে দেখতে পায় যে তার দোকান ভেঙে গেছিল, আর ওখানে প্রধান কিছু ব্যক্তির সাথে দাঁড়িয়েছিলেন আর তাকে রাগের চোখে দেখেই যাচ্ছিলেন। এটা আপনি কি করলেন, আমার দোকানটা ভেঙে ফেললেন কেন? কালকে তুমি আমাদের অতিথিদের সামনে যে অপমান আমায় করেছিলে না, তার প্রতিশোধ আমাকে নিতেই হতো। আমি পানে ইচ্ছে করে চুন তো দিইনি প্রধান মশাই। আচ্ছা তাহলে চুনটা নিজে নিজেই বেশি হয়ে গেল, বেশি ভালো হওয়ার চেষ্টা করো না তুমি, আমি সব জানি এই সব কিছু তোমার চালাকি ছিল,
আমাকে অপমানিত করার জন্য। এর কারণে আপনি আমাকে মারতেন, পেটাতেন, আমার দোকান ভাঙার কি দরকার ছিল? তোর এই দোকান অবৈধ জায়গায় রয়েছে, সেই জন্য আমি এটা ভেঙে দিলাম। এখন তুই চাইলে পরেও এর রিপোর্ট পুলিশে করতে পারবি না। আর এমনিতেও তোর দোকানে কি এমন ছিল, শুধু একটা পানের দোকান? প্রধান মশাই, এবার আমি কি করব? আপনি তো জানেনই যে আমার বাবা প্রতি মাসে 10,000 টাকা আমাকে দিতেই হয়। যদি আমি সময় মতো পয়সা ওনাকে না দিই, তাহলে সে আমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে তুমি একটা কাজ করো অর্জুন, নিজের পানের দোকানটা তুলে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে পান বিক্রি করে এসো। অর্জুন বেচারা খুব জোরে জোরে কাঁদে, কিন্তু তার কাছে এখন বাড়ি বাড়ি পান বিক্রি করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। সেই দিনের পর অর্জুন ঝুড়ি নিয়ে বাড়ি বাড়ি পান বিক্রি করতে শুরু করে। বিকেল পর্যন্ত সে এতটাই ক্লান্ত হতো যে তার কোনো হোশ থাকত না। একদিনের কথা, অর্জুন পান বিক্রি করে বিকেলবেলা বাড়ি যাচ্ছিল, আর তক্ষুনি একজন বয়স্ক ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল। কি হয়েছে বাবা, আপনি কান্নাকাটি করছেন কেন? বাবা, আমার স্ত্রী অসুখ করেছে, আর আমার কাছে এত পয়সা নেই যে আমি ওর চিকিৎসা করাতে পারি। ডাক্তার তো যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি করতে বলল। আপনার কত পয়সা লাগবে সাধু বাবা? 10,000 টাকা আমার খুব তাড়াতাড়ি লাগবে। যদি পয়সাটা আমি কোথা থেকে পেয়ে যেতাম, তাহলে আমার স্ত্রীর প্রাণটা রক্ষা হতো। অর্জুন নিজের মনে কিছু ভাবতে শুরু করে, কারণ তার কাছে 10,000 টাকাই ছিল। বয়স্ক ব্যক্তি অর্জুনের কথা শুনে খুশি হয়। এই নাও বাবা, 10,000 টাকা তুমি রেখে দাও, আর নিজের স্ত্রীর আপনি চিকিৎসা করেন যান। বাবা, আমার কোনো সন্তান নেই, কিন্তু গ্রামের ওই পাহাড়ের কাছে আমার একটা জমি রয়েছে, তুমি যদি চাও ওতে চাষবাস করতে পারো। বাবা, কিন্তু যদি তোমার কাছে জমি পড়েই ছিল, তাহলে ওই জমিটাকে বিক্রি করে তুমি তোমার বউয়ের চিকিৎসা করালে না কেন? এত তাড়াতাড়ি কেউ কিনতে পারতো না বাবা। কিন্তু আমি ওই জমিতে কিসের চাষ করতাম? তুমি তো পান বিক্রি করো, তাই না? তাহলে পানের চাষ করছো না কেন? এইটুকু বলে সেই ব্যক্তি পানের টুকরো অর্জুনকে দিয়ে দেয়, আর খুব রহস্যময়ী ভাবে বলে ওঠেন, এটা কোনো সাধারণ পানের টুকরো নয়, এটা একটা জাদুর পানের টুকরো। অনেক বছর আগে এই পানের টুকরোটা নিয়ে আমায় কেউ দিয়েছিল, আজকে এই পানের টুকরোটাকে আমি তোমাকে বরদান স্বরূপ দিলাম। তুমি যেই এই পানের টুকরোটাকে মাটির তলায় পুঁতে দিয়ে বের করে নেবে, কিছুক্ষণের মধ্যেই পানের জমি একেবারে ভরে যাবে, বুঝেছ? তবে মনে রেখো, বেশি লোভ করো না, আর বেশি পান চাষ করো না জানো। এইটুকু বলে সেই বয়স্ক লোক ওখান থেকে চলে যান, আর অর্জুন নিজের বাড়িতে চলে আসে। পয়সা কোথায় অর্জুন? পয়সা নেই বাবা, আমি তোমাকে পরের মাসে 20,000 টাকা দিয়ে দেব। ঠিক আছে, মনে রেখো, যদি পরের মাসে 20,000 না দিয়ে থাকো, তাহলে এই বাড়িতে তোমার জন্য আর কোনো জায়গা থাকবে না, মনে রেখো। কিন্তু অর্জুন নিজের বাবার কথায় কোনো মন দেয় না। পরের দিন অর্জুন সেই ব্যক্তির কথা অনুযায়ী নিজের জমিনে পৌঁছে যায়, আর অর্জুন সেই ছোট্ট পানের টুকরা মাটিতে পুঁতে দেয়। আর যেই মাত্র সে ওই অংশে জল দেয়, দেখতে দেখতেই জমির প্রত্যেক ভাগ থেকে ছোট্ট ছোট্ট পানের গাছ উৎপন্ন হয়। অর্জুন সেই পানের টুকরোটা বার করে নেয়। বাবা তো সত্যিই দেখছি বেশ চমৎকারী একজন লোক, আর সেই দিন বেশি দূরে নেই যেদিন আমি দেখতে দেখতে অনেক বড় লোক হয়ে যাব, আর নিজের বোনের বিয়ে আমি ধুমধাম করে করাতে পারবো। সেই দিন থেকে অর্জুন পানের খেতি করতে শুরু করে, আর অর্জুনের দিন পাল্টে যায়। পরের মাসে অর্জুন পুরো 30,000 টাকা নিজের বাবার হাতে রেখে দেয়, আর ওখান থেকে চলে যায়। এর কাছে 30,000 টাকা কোত্থেকে চলে এলো? যতদূর আমি শুনেছি ও তো দোকানটা নাকি ভেঙে দিয়েছে প্রধান মশাই, কিছু একটা গণ্ডগোল অবশ্যই আছে, আমাকে খোঁজ নিতেই হবে যে এত পয়সা ও কোত্থেকে নিয়ে আসছে। সেই দিনের পর থেকে অর্জুনের সৎ বাবা অর্জুনের পিছু নিয়ে নেয়, আর একদিন সে অর্জুনকে পানের ক্ষেতে দেখে নেয়। সে হাসতে হাসতে অর্জুনের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, এই সমস্ত ব্যাপারটা হলো এটাই, কিন্তু তোমার থেকে মূর্খ মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি,
আরে তোমার কাছে যখন এই জাদুই পানের টুকরো রয়েছে আর তুমি এটা থেকে অনেক বেশি চাষ করতে পারো আর অনেক পানও চাষ করতে পারো, তাহলে এত কম করে চাষ কেন তুমি করো? হ্যাঁ না বাবা না, আমি লোভ করতে চাই না। দাও ওই পানের টুকরোটা আমাকে দাও, চাষ আমি করব আর তুমি গিয়ে বাড়িতে বসো। বাবা তুমি কথাটা বোঝার চেষ্টা করো একবার, বেশি লোভ করলে কিন্তু ক্ষতি হতে পারে, আর আমাকে বেশি পান চাষ করতে বারণ করা হয়েছে। তুমি খুব ভালো করে জানো অর্জুন, যদি এই সংসারে আমি কাউকে ভালোবেসে থাকি সেটা শুধুমাত্র পয়সা। তুমি যদি ওই পানির টুকরোটা আমাকে সোজাসুজি না দিয়েছ, তাহলে বাড়ি থেকে শুধু আমি তোমাকেই নয় বরং তোমার বোনকেও গলা ধাক্কা দিয়ে বের করে দেব, বুঝলে? না চাইতেও অর্জুন বাধ্য হয়ে সেই পানের টুকরো নিজের বাবাকে দিয়ে দেয়। মূর্খ কোথাকার, এবার আমি সমস্ত পান চাষ করব আর বিক্রি করব, আর দেখতে দেখতে আমার বাড়িটা একটা রাজমহলে পরিণত হবে। কিন্তু তার উল্টো হয়, দেখতে দেখতেই ওই মিষ্টি পানগুলো যেই খায় তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। কিছু সময় পর প্রধান সমস্ত গ্রামবাসীদের নিয়ে নিরঞ্জন দাসের বাড়িতে পৌঁছান। নিরঞ্জন দাস, আজকে যারা যারা তোমার পান খেয়েছে তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে। আমার কথায় বিশ্বাস করুন, আমি ওই মিষ্টি পানের মধ্যে কিছুই তো মেশাইনি, তবুও যে কেন সবাই এইভাবে অসুস্থ হয়ে পড়ছে? আরে সেই সব কথা আমি শুনতে চাই না, তুমি ওদেরকে অসুস্থ করে তুলেছো, তাই এখন তুমি ওদেরকে ঠিক করবে, নয়তো আমি তোমার নামে পুলিশে রিপোর্ট করে আসবো। হ্যাঁ আর তোমাকে জেলের ঘানি টানতে হবে, মনে রেখো। প্রধানমশাই আমি আমার বাবার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি যে যারা যারা অসুস্থ হয়েছে আমি তাদেরকে ঠিক করার জন্য পুরো চেষ্টা করব, আমাকে সামান্য একটু সময় দিন। প্রধান ওখান থেকে চলে যান। আমায় ক্ষমা করে দাও বাবা, আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরে গেছি যে বেশি লোভ করলে মানুষের খুব ক্ষতিই হয়, তাছাড়া আর কিছু হয় না। তুমি চিন্তা করো না বাবা, তুমি তো বুঝতে পেরে গেছো, এটাই আমার জন্য যথেষ্ট। সেই দিনের পর অর্জুন সেই বুড়ো ব্যক্তিকে খুঁজতে শুরু করে আর একদিন তার পরিশ্রম সফল হয়। আমি তোমাকে বলেছিলাম না বেশি লোভ করো না, কিন্তু জানো বাবা লোভ তো আমিই করিনি, আমার বাবা করেছিল আর তার ফল উনি ভোগ করছেন। যদি অন্য কেউ থাকতো তাহলে আমি তাকে সাহায্য করতাম না, কিন্তু তুমি খুব ভালো স্বভাবের একজন মানুষ। তোমার বাবা তোমার উপরে অনেক অত্যাচার করেছে, তারপরেও তুমি ওনাকে সাহায্য করতে চাও। আচ্ছা শোনো, এখন তুমি ওই পানের টুকরো দিয়ে যা যা পান চাষ করবে তার মধ্যে থেকে একটা পানের টুকরো নিয়ে পিষে নেবে আর সেই পানের রস সমস্ত পানের মধ্যে মিশিয়ে দিও। ওই সমস্ত পান জড়িবুটির কাজ করবে আর যারা যারা অসুস্থ রয়েছে তারা সবাই ঠিক হয়ে যাবে। অর্জুন ঠিক সেরকমটাই করে, সে জড়িবুটি তৈরি করে আর নিজের চাষ করা পানে সেই জড়িবুটিটা মিশিয়ে দেয়। তারপর যে কেউ সেই পানটা খায় তারা সবাই সুস্থ হয়ে ওঠে আর দেখতে দেখতেই অর্জুনের চাষ করা মিষ্টি পান অন্যান্য শহরেও প্রসিদ্ধ হতে শুরু করে। আমায় ক্ষমা করে দাও অর্জুন, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু তোমার জন্যই আজকে এই গ্রামের নাম কত বিখ্যাত হয়ে গেল। না প্রধানমশাই ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আমরা সবাই একই গ্রামের বাসিন্দা, একজন ভাইয়ের মতন, আর ভাইয়েদের মধ্যে তো ছোটখাটো ঝগড়া হতেই থাকে। অর্জুনের কথা শুনে প্রধান হাসতে শুরু করে। কিছু মাস পর অর্জুন নিজের বোনের বিয়ে খুব ধুমধাম করে করে দেয়। এখন তার পিতা অর্জুনকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতে শুরু করে আর অর্জুন আজও জাদুই মিষ্টি পানের চাষবাস করে।